কিছুটা সময় হাতে রেখেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজির হয়েছেন হজযাত্রীরা, অপেক্ষা করছেন নির্ধারিত ফ্লাইটের। রাতে ফ্লাইট, কিন্তু হাতে পাসপোর্ট ভিসা পাননি এমন অনেক যাত্রী অপেক্ষা করছেন এজেন্টদের জন্য। অপেক্ষায় থাকলেও এ বিষয়ে কোনো দুশ্চিন্তা নেই হজযাত্রীদের। পাসপোর্ট এবং ভিসা এগুলো ওই আর আপনার টিকিট এগুলো সব রেডি আছে, উনি আনতে গেছেন। মোল্লা সাহেব খুব অভিজ্ঞ ব্যক্তি, উনি দীর্ঘদিন ধরে এ করছে, ওনারা এরকম কোনো রিপোর্ট নেই যে মানুষকে এভাবে হয়রানি করে। হজ ফ্লাইট পরিচালনার 16 দিনে 1,20,000 ভিসা দিয়েছে সৌদি দূতাবাস। তবে গত বছরের মতো এবার রিপ্লেসমেন্ট কোটা 15% না করলে বেশ কিছু হজযাত্রী হজে যেতে পারবেন না বলে জানিয়েছে হাব। যদি রিপ্লেসমেন্ট আর না বাড়ানো হয়, কমপক্ষে 4,000 হজযাত্রী কোটা এবার খালি যাবে। গত বছরের নে 15% রিপ্লেসমেন্ট অনুমোদন দিলে আমি মনে করি প্রায় সকল হজযাত্রী যেতে পারবেন, হজের কোটা খালি থাকবে না। ইতিমধ্যে 178টি হজ ফ্লাইটে 63,000-এর বেশি হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো হয়েছে। কোনো প্রকার বিপর্যয় ছাড়াই বাকিদেরও পাঠানো যাবে বলেও আশা প্রকাশ করেছে হাব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।